الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه وكلامه المجيد ومكروه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. الله أكبر. وقال تعالى: بسم الله الرحمن الرحيم. فقال رسول الله صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات. صدق الله العظيم. فقد تجاوز جماله حسنت جميع خصاله صل عليه وآله بلغ العلا بكماله فشفت تجاوز جماله حسنت جميع خصاله صل عليه وآله لا إله إلا الله
জানি আর কাছে আমি আজান করুন মাত্র সাথে দিকে দ্বিতীয় দিকে শুক্রবারে আপনারা শুধু এইগুলোতে স্পন্সর করেন না, আল্লাহ আমাদের কাছে স্পন্সর করেন।
দেখবেন আপনাদের নাম বা আমাদের জানতে কি না যখন দিকে যাব না আজকে মাদ্রাসার উদ্দেশ্য করে মাফি মাদ্রাসাটা কিন্তু এখনো হতে পারে না পারছে আপনারা দোয়া ইনশাল্লাহ এই মাদ্রাসা রমজানের পর থেকে ইনশাল্লাহ চালু করে দেওয়া হবে আপনারা সে দোয়া এই পুরুষদের জন্য করেন তো সুলতান আহমদ চয়েস থেকে দাওয়াত করে আছেন উনি অনেক আল্লাহ মুক্তি সাহেব তো এত কষ্ট করে মাথা খাবার জন্য আপনারা সবাই ওনার দিকে খেয়াল রাখবেন দোয়া করবেন এবং ওনার যে ছয় ভাই আছেন সকলেই আনেন অনেক ভালো লোক অনেক ভালো মানুষ তাদের জন্য দোয়া করবে আল্লাহ তো করবে আনেন তাদের সকলকে যেন এই মাথা খাবার করা ভালো মতো কষ্ট তার কোনো আপনারা তাদের কাছে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমি সেই দোয়া আপনাদের কাছে প্রার্থনা করছি যদি অসুখ হয় তাহলে ডাক্তারের কাছে যেতে হবে
আজকা সিনেমা কি কিছু দেখতে হবে ঠিক কি না কাজে কোরআন শিখতে হলে কোরআন পড়লে আমাদের কাছে যেতে হবে ইসলাম
যখন চিন্তা করে তখন চিন্তা করে দ্বিতীয় শিক্ষা বিষয় প্রস্তাব সংসদ বিষয় সাফল্য করতে আমি
এসব করা করতে নবী নিষেধ করেছে। আর আমি কথা জোড়া জোড়া
প্রথমে কি আসতেছে আমরা যখন আইন অফিস
এখন এটা যদি তোমার আ উ এটা কিন্তু বেশিরভাগ মানুষের করে যাবে, আই আর হামজা কিন্তু তারা পার্থক্য করতে পারে না। তাহলে এই এই আলিফের যদি একটা অর্থ আর আইনের কিন্তু আরেক অর্থ, কারণ ধরুন যদি আইন বলে ফেলেন আপনি কিন্তু সেই দিয়ে হয়ে যাবে, ধরুন আপনি উল্টা পাল্টা হয়ে যাবে। তাহলে এটা একটু খেয়াল করে পড়বেন, এটা আলিম আমাদের কাছে আসবে তাদের কাছে শিক্ষা নিয়ে ইনশাআল্লাহ গিয়েছি না আরো জোরে করেন। এই করোনার সাথে জড়াইলে আল্লাহর অন্য মানুষের লড়াই নেই ঠিক না? কিতাবে যখন খুলে তার কিতাব যখন বললাম দেখতে পাবেন যে আল্লাহর নাম নিজের হাতে রহমাতুল্লাহি আলাইহি। তো অনেক উচ্ছেদ জীবন কাহিনীটা পড়া তো পড়েছিলাম পুরোটা লেখা আছে। একজন লোক ছিল নিজের হাতে তার নাম, সে একজন মদপানকারী ব্যক্তি ছিল, জীবনকারী মদপানকারী আমি আমার প্রশ্ন, তুমি যদি পালন করে ইচ্ছে ছিল তুমি দুই হাজার নামাজ কেন বললাম না? আমার বলেন আল্লাহ আমি তো দুই হাজার অনেক কাজ করছি, আমল তুমি আমার
পড়ে আগে আরেকটা নাম তো তার নাম তুমি তার বাড়ির উচ্চ স্থানে উঠে রাখছে তুমি তাকে দিয়া সুসংবাদ শুনে দাও সে যে বন করে আল্লাহর নামকে রহমত করেছে আল্লাহর নামকে দান দিয়েছে আল্লাহর নামকে সুগন্ধি লাগাইয়া তোর লাগাইয়া আল্লাহর নামকে সে তার বাড়ির উচ্চ স্থানে উঠে রেখেছে কালে তুমি তাকে সুগন্ধ শুনে দাও আল্লাহ তার নামকে মহাপাত করে উচ্চ স্থানে উঠিয়ে অনেকের তোর তার নাম উঠিয়ে দিয়েছে আমার ছেলে বাড়িতে নাই সে মজুর এক দেখে বাড়ি মিশর আসলে মা তাহলে চিন্তা করতেছে আমার ছেলেকে বুঝতে বলছে নিশ্চয়ই আল্লাহ আমার বড় কবল করতে আল্লাহ রাসূল দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। হ্যাঁ, কোন কি লীলা!
এটা দেখাচ্ছে ঠিক আছে।